সানডে রোম্যান্স। রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএম এর এই বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প আর্য খাসনবিশের লেখা প্রেম অন এয়ার। আমরা এই গল্পটি নিয়েছি ক্যালকাটা অ্যাপলগের ফেসবুক পেজ থেকে। মুখ্য চরিত্রে কথক, অবকাশ এবং অভিশ্রুতি। শুরু হচ্ছে প্রেম অন এয়ার। 11th July 2018. He's so cute and so handsome. Money deadly combo. Just like a girl's dream. কিন্তু ঠিক প্রপোজটা করে উঠতে পারছি না, মানে জাস্ট হচ্ছে না ব্যাপারটা। বলতে তো হবেই, তাই না? কতদিন নিজের মধ্যে চেপে রাখবে বলো, তার চেয়ে বলেই ফেলো, সেও জানুক, তুমিও মনে শান্তি পাবে। আই নো, স্টিল হি ইজ ইয়াঙ্গার টু মি, ইউ নো, আই মিন বাড়িতে ব্যাপারটা জানাজানি হয়ে গেলে। একটু সাজেস্ট করো না প্লিজ, তুমি তো সব পারো। রাত 12টার পর রেডিওর বিশিষ্ট চ্যানেলগুলোয় এই প্রকারের যে কলগুলো ঝড়ের মতো ধেয়ে আসে, তাকে সূক্ষ্মভাবে সামলানোর দায়িত্বে আর যে অবকাশ। অবকাশ রায়, বয়স 32, অবিবাহিত হলেও সম্পর্কের প্রতিটি খুঁটিনাটি তার দক্ষ হাতের দখলে। হয়তো এই অবাক পৃথিবী আর তার মানুষগুলোকে একটু অন্যভাবে দেখার ফল। দেখো, বন্ধুত্বটা তোমার, সম্পর্কটাও। আই এম জাস্ট মোরাল বুস্টার, শুধু বলবো অদূর ভবিষ্যতের কথা না ভেবে জাস্ট লিভ দ্য মোমেন্ট। ভালো থেকো, আর অবশ্যই জানিও তোমার প্রেমের গল্পটা কত দূর এগোলো। আর কোনো দ্বিতীয় সুযোগ না দিয়ে অবকাশ লাইনটা কেটে দিল অসহ্য। আমি আর যে অবকাশ, আর আপনি শুনছেন 91.9 ফ্রেন্ডস এফএম। ফিরে আসছি নেক্সট ঘন্টায় ব্যাক টু ব্যাক চারটে গান নিয়ে। ঘড়িতে 12:56। এত বছর বাদেও রেডিওর এসেন্সটা একই রকম রয়ে গেছে। নিজের সবচেয়ে অপছন্দের জিনিসটা যে নিজের জীবনেরই একটা অংশ হয়ে উঠবে, সেটা অবকাশ বুঝতেও পারেনি। অপরিচিতদের ভিড়ে মিশে গিয়ে ভালোবাসার সংজ্ঞা বা অভিজ্ঞতা সম্বন্ধে প্রচার করতে ওর কিন্তু খারাপ লাগে না, বরং কিছু পুরনো ক্লাসিক্সের মাঝে কিছু নিষ্পাপ কনফেশনস একটা অদ্ভুত লুকোচুরির পরিবেশ তৈরি করে। একটা সময় এই বেতারের জগৎটাকে সে এক প্রকার ঘৃণাই করত, আর আজ ব্যাপারটা অনেকটা ছোট হয়ে গেল ভাই, আর একটু টানতে পারতি সেই কলটা। আরে আর নিতে পারছিলাম না সুবিমলদা, একটু দেখে শুনে কলগুলো ট্রান্সফার করো প্লিজ। দুর্ভাগ্যবশত ওটাই যে আমাদের হাতে নেই ভাই, এভাবেই চালা। সুবিমল দে এই শোয়ের প্ল্যানিং ডিপার্টমেন্টে আছে, কনসেপ্টটা ওরই। সুবিমল মনে করে রাত 12টার পর মানুষের মনের দক্ষিণ দুয়ারটা খুলে গিয়ে ভিতরের ভয়, ঘৃণা আর ভালোবাসা সব একসাথে বেরিয়ে পড়ে, আর তখন মানুষের সর্বশ্রেষ্ঠ বন্ধু হয়ে ওঠে এই বেতার বা রেডিও। সেই কারণেই বিগত 7 বছর ধরে চলতে থাকা আর যে অবকাশের এই হিট শো, অজ্ঞাত পরিচয়ের অজ্ঞাত কিছু মানুষের অবাধ স্বীকারোক্তি, বিনা কোনো সংকোচে, বিনা কোনো দ্বিধায়। পরিস্থিতি পাল্টেছে, মানুষও। অবকাশ রিভলভিং চেয়ারটাকে আলতো করে হেলিয়ে জানলার বাইরে তাকালো। বাইরে তখন অঝোরে বৃষ্টি পড়েই চলেছে। 11th July 2010। রেডিওর ফ্রিকোয়েন্সিটাকে যতটা ম্যাচ করানোর চেষ্টা করছে অবকাশ, ততই যেন বেপরোয়াভাবে রেডিওটা সমস্ত নিয়ম অমান্য করে ব্যাগরা দিচ্ছে। এই এক আচ্ছা জ্বালা। ঘড়িতে 9:05 আগে থেকেই ও রেডিওটা নিয়ে বসে পড়ে। অনেকদিন না চালানোর ফলে রেডিওটারও বোধ হয় অভিমান হয়েছে। এরকম একটা বৃষ্টিমুখর সন্ধ্যায় বিশেষ বন্ধুর অনুরোধটা ফেলতে পারেনি অবকাশ। সকালের লাস্ট ক্লাসটায় অরিন্দমকে প্রক্সিটা মারতে বলে ও যখন শচীনদার চায়ের দোকানে গেল, তখনই দেখতে পায় অভিশ্রুতিকে চায়ের ভাঁড়ে লাস্ট চুমুক দিয়ে ভাঁড়টা ডাস্টবিনের দিকে ছুড়ে দিয়ে অবকাশের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে বসে তার রোজকার প্রশ্ন। কিরে, কেমন আছিস? ভালোই আছি। এই রাতে কোথায় থাকবি রে তুই? বাড়িতেই থাকবো, যা বৃষ্টি পড়ছে আজকাল, বাইরে বেরোনোর উপায় আছে? বাড়িতেই থাকবি যখন 9 নাগাদ রেডিওটা চালাস একবার। রেডিও? হ্যাঁ, রেডিও শুনতে যাবো কেন? আমি বলেছি তাই। কি আশ্চর্য! আরে আমার গান টান শুনতে ভালো লাগে না।
তোকে তো বলেছি। শোন, পৃথিবীতে অনেক জিনিসই অনেকের ভালো লাগে না অবকাশ, তাও তো আমরা করি। আমারও ওষুধ খেতে ভালো লাগে না, তাও তো মা জোর করে খাওয়ায় নাকি? আরে সে তো তুই তোর মাকে ভালোবাসিস তাই মুখ বুঝে খেয়ে নিস, আমার ব্যাপারটা তো আলাদা। বলতে গিয়ে এক মুহূর্তের জন্য থেমে গেছিল অবকাশ। মুখ ফসকে বেরিয়ে যাওয়া কথাটা বেশ প্রভাব ফেলেছিল অভিশ্রুতির উপর। অভিশ্রুতির সাথে কলেজেই আলাপ, তারপর ক্লাস কাটা, সিনেমা দেখার মাঝে আস্তে আস্তে বন্ধুত্বটা গাঢ় হয়। জানি আলাদা, আমি তো শুধু আমার মাকেই ভালোবাসি, তাই না? আরে না না, মানে কি বলতো, আসলে তুই বুঝেছি, ইচ্ছে হলে শুনিস, একটা ভালো প্রোগ্রাম আছে, শুধু গানের নয়, বোর হবি না। মুখটা একটু ঘুরিয়ে নিয়েছিল অভিশ্রুতি। অবকাশ আঙুলটা দিয়ে বেশ কয়েকবার খোঁচা মারতেই ঘুরে বসল সে। কি হলো কি, তা বিরক্ত করছিস কেন? এই রাগ করলি রে? কেন রাগ কেন করবো, শুনবো বললাম তো। সে তুই শুনবি কি না শুনবি তাতে আমার কি? হ্যাঁ সে না হয় বুঝলাম, কিন্তু আজ রেডিওতে আছেটা কি? আরে দূর বাবা, শুনলেই বুঝবি। আচ্ছা রেডিওতে এমন কি আছে যে তোর এত ভালো লাগে? অনেক না বলা কথা, কিছু লুকোনো ভালোবাসা, কিছু স্মৃতি, কিছু গান। এত কিছু খুঁজে পাস তুই? তুইও পাবি, চেষ্টা করে দেখ। আমার ওইসব এই রেডিও ভিডিও বোঝায় না, যত সব বস্তা পচা সেন্টিমেন্ট আর টাইম পাস। রেডিওটা বস্তা পচা সেন্টিমেন্ট, টাইম পাস আবার কি? কতগুলো আদিকালের গান বাজিয়ে রাখবে, নয়তো কতগুলো বেকার ছেলে মেয়ে শুধু বাজে বকে বকে মাথা খাবে, তাতেও যদি আস না মেটে তাহলে প্রত্যেক 10 মিনিট অন্তর অন্তর বিরক্তিকর বিজ্ঞাপনের তকমা। এত ঘৃণা! অবকাশ আর উত্তর দেয়নি। তার পছন্দ অপছন্দগুলো সবাই না বুঝলেও অভিশ্রুতির বোঝা উচিত। আরো কিছুক্ষণ নিরবতার পর অবকাশই আবার কথা বলে। ওষুধগুলোর এফেক্ট কিরম শ্রুতি, কাজে দিচ্ছে? ওষুধ? কিসের ওষুধ? আরে ডক্টর যেগুলো প্রেসক্রাইব করেছে রাতে শুতে যাওয়ার আগে। ও ওইগুলো, ঘুম পায় রে খুব। ডক্টরকে বলেছিস? বলেছি। কি বলল? এইরকম ঘন ঘন মাথা ব্যথা, খামখেয়ালিপনা, এগুলো তো ভালো না, কি এত চিন্তা করিস বলতো? কিসের এত চাপ লাইফে? যাদের ভালোবাসি তাদের নিয়ে চিন্তা। অবকাশ আর কিছু বলেনি। মেয়েটা শান্ত প্রকৃতির, কিন্তু কিছু কিছু কথা বুকে তীরের মতো এসে বিঁধে যায়। অবকাশ বুঝলেও কিছু বলতে পারে না। এই যেমন এখন শ্রুতির অনুরোধটাও ফেলতে পারেনি। দীর্ঘ 7-8 মিনিট অনেক ঘষামাজা করার পর, বিচিত্র সব আওয়াজ বেরোনোর পর, রেডিওর নির্দিষ্ট চ্যানেলটা থেকে সুমধুর গান ভেসে আসে। শায়দ কভি না কহ সকু মা তুমকো কহে বিনা সমঝ লো তুম শায়দ শায়দ মেরে খেয়াল মে তুম লিখ দিন মিলো মুঝে কহীন পে গুম শায়দ রহেঙ্গে হম যো তুম না হো রহেঙ্গে হম না চাই তুমসে জ্যাদা তুমসে কম নেই যো তুম না হো সাধারণত অবকাশ গান বাজনা বেশি পছন্দ করে না, কিন্তু আজকে কেন জানি গানটা ওর বেশ ভালোই লাগছে। মানুষের স্বভাব বদলায়, পছন্দটাও হয়তো ক্ষণিকের, এই ভালো লাগাটাও সেটারই কোনো একটা অংশ। গানটা শুনতে শুনতে অবকাশের একটু চোখও লেগে আসে, হয়তো ঘুমিয়েও পড়ত, কিন্তু রেডিওর ওপাশ থেকে একটা কণ্ঠস্বর তার সমস্ত ঘুম কেড়ে নিল। শুনছো 91.9 ফ্রেন্ডস এফএম, আমার সঙ্গে মানে রাজার সঙ্গে। হ্যাঁ, এটা এমন একটা শো যেখানে ভালোবাসা আর গান কোনোটাই বাধা মানে না। এখন আমার সাথে রয়েছে একজন বন্ধু, হ্যাঁ, যে অনেক কিছু বলতে চায়, হয়তো কোনো পরিচিত বা কোনো অপরিচিত মানুষকে।
চলো শুনে নিই তার কথা তারই মুখে। হ্যালো, কে বলছো? হ্যালো, আমি অভিশ্রুতি, অভিশ্রুতি সেন। নামটা শুনে অবকাশের সমস্ত ঘুম এক নিমেষে কেটে গেল। শ্রুতি রেডিওতে কি করছে? অভিশ্রুতি, বাহ, রেডিও জগতের সাথে নামটার বেশ সাদৃশ্য আছে তো। 91.9 ফ্রেন্ডস এফএমে তোমায় সাদর আমন্ত্রণ। তা রেডিও কিরকম শোনা হয়? খুবই, যখনই টাইম পাই তখনই। অসাধারণ। তো অভিশ্রুতি, কলকাতা তোমার কথা শোনার অপেক্ষায়, বলে ফেলো। নিস্তব্ধতা অনেক অজানা গল্পকে পরিণাম দিতে পারে না অভিশ্রুতি। যে সাহসটা নিয়ে তুমি এখানে এসে পৌঁছেছ, সেই সাহসটা নিয়েই প্রকাশ করে ফেলো। যার বোঝার সে ঠিক বুঝবে। অবকাশ, 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 আই লাভ ইউ, খুব ভালোবাসি তোকে। সামনাসামনি বলার সাহস বোধহয় কোনোদিনও জুটিয়ে উঠতে পারতাম না, তাই জানি না তুই শুনছিস কি না। যদি শুনিস তাহলে অপেক্ষায় থাকবো। কিয়া বাত, অবকাশ তুমি যেখানেই থাকো না কেন, তোমার জন্য কিন্তু অভিশ্রুতি অপেক্ষায়। দেরি করাটা কিন্তু এক্ষেত্রে একদম ঠিক হবে না। আমিও বরং দেরি না করে বাজিয়ে দিই কলকাতার জন্য আমার প্লেলিস্ট থেকে নেক্সট গান। শহর জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি আমার গ্রিন ঘুম, কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। কয়েক মুহূর্তের জন্যে অবকাশ হতবাক হয়ে গেছিল। জিনিসটা ধাতস্থ হতে যেটুকু সময় লেগেছিল সেটুকু সময় রেডিওতে আরও কতগুলো গান আর খামখেয়ালি বৃষ্টি ওকে যোগ্য সঙ্গ দিয়েছিল। তারপর তার ফোনে আসে অভিশ্রুতির একটা মিসড কল, আর পুরনো অভ্যেস অনুযায়ী সেই কলের প্রত্যুত্তরে আর একটা কল। হ্যালো, কেমন আছিস? রোজ তো কথা হয় শ্রুতি, আজ সকালেই তো বললাম, এই এক প্রশ্ন করে তুই কি মজা পাস বলতো? ওটাই তো আসল রে, যে কোনো কথোপকথনের মূল মন্ত্র, সহজ হয়েও কতটা কঠিন, সিম্পল ইয়েট সুইট। বুঝলাম। কি করছিস বল না? কিছু না। ও, রেডিওটা শুনিসনি? এই কিসে রেডিও বলতো? কেন, 91.9 ফ্রেন্ডস এফএম, আরজে রাজা। ও, ওইটা? এ না রে, শোনা হয়নি। জানিস তো গান বাজনা ঠিক পোষায় না আমার। What the hell অবকাশ, আমি তোকে এতবার রিকোয়েস্ট করলাম তাও শুনলি না, at least আমার জন্য তো। Why don't you understand, আমি এতটা সাহস জুগিয়ে বলতে গিয়েও থেমে গেল অভিশ্রুতি। What শ্রুতি, সাহস জুগিয়ে কি বল? কিছু না, ছাড়, রাখছি, কাল দেখা হবে। আরে দাঁড়া 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 দাঁড়া, এত কিসের তাড়া বলতো? আমার তাড়া আছে, অনেক কাজ। কিরকম কাজ? আরো একবার কল করবি নাকি আর যে রাজাকে? এখন খুব পছন্দ হয়েছে মনে হচ্ছে, বলতে গিয়ে নিজের অজান্তেই মুচকি হেসে ফেলে অবকাশ। অবকাশ, ইউ হার্ড, তুই শুনেছিস? না শুনে উপায় আছে? ম্যাডাম বলেছেন শুনতে তো হবেই। এবার আমি রাখছি। দাঁড়া দাঁড়া, এই যে বললি অপেক্ষায় থাকবো, তা উত্তরটা কে শুনবে শুনি? জানি না। মিস অভিশ্রুতি সেন, একটা প্রশ্ন করলে উত্তর দিবি? চেষ্টা করব। কালকে 12 জুলাই, বৃষ্টির আভাস প্রখর, কাগজে বলছে প্রবল বর্ষণে রাস্তাঘাটের অবস্থাও বিপন্ন। দিনটা হয়তো আনরোম্যান্টিক, নট ইভেন আ ভ্যালেন্টাইন্স ডে, তাও যদি প্যাঁচ প্যাঁচে কাদার মাঝে দাঁড়িয়ে রহিমের দোকান থেকে কেনা একটা লাল গোলাপ আর একটা ডেয়ারি মিল্ক নিয়ে প্রপোজ করি, অ্যাকসেপ্ট করবি তো? ফাজিল ছেলে একটা। উপাস থেকে অভিশ্রুতির স্নিগ্ধ সেই হাসির আওয়াজ এখনো মাঝে মাঝে কানে বাজে অবকাশের। মনের দরজার ফাঁক দিয়ে ঢুকে পড়া ভালোবাসার হাওয়া ধীরে ধীরে একটা নতুন গল্প বোনা শুরু করেছিল।
11th July 2018। কফির কাপটা টেবিলের এক পাশে রেখে অবকাশ আবার কাজে মন দিল। আজকের রাতটা বোধহয় লম্বা টানবে। বাইরের বৃষ্টি থামার নাম নেই, আর বৃষ্টির ফাঁদে পড়ে মানুষের প্রেম যেন একটু বেশি জেগে উঠেছে। অবকাশ আর চোখে ঘড়ির দিকে তাকাল, 2:20, এখনো 40 মিনিট বাকি। গুচ্ছখানে কল নিয়ে অবকাশ ক্লান্ত। রেডিওর উপাশে কোনো এক মধ্যবয়স্ক ভদ্রলোক কিছুতেই কিছু প্রকাশ করতে চাইছেন না। না মানে আমি আমি দেখুন, আপনাকে নাম বলতে হবে না, আপনি বলুন, যা ব্যক্ত করতে চান করুন। ইওর প্রবলেম ইজ সেফ উইথ আস, দ্য সিটি ইজ লিসনিং টু ইউ। রাত 2টার সময়ও শহর কান পাতে মিস্টার অবকাশ? নিশ্চয়ই, অন্তত আমার আপনার মতো রাত জাগা তারারা তো বটেই। তাদের আমার দুঃখের গল্প শুনিয়ে কাজ নেই বুঝলেন। মানুষের জীবনটা এমনিতেই বড় দুঃখে ভরা, আর বোঝা বাড়িয়ে লাভ কি? কথাটা কেমন যেন একটা ধাক্কা মারল অবকাশের বুকে। শহরের কজন মানুষের দুঃখ দূর করতে সফল সে? সবার দুঃখ তাড়াতে পেরেছে কি? নিজেরটা পেরেছে কোনোদিন? 15th July 2011। এক বছর পেরিয়ে গেছিল। অবকাশ আর অভিশ্রুতির সম্পর্কটা অনেকটা উপন্যাসের মাঝ বরাবর স্তরে এসে পৌঁছেছিল, যেখানে রাগ অভিমান সব কিছু ছাড়িয়ে আস্তে আস্তে পারস্পরিক বোঝাপড়াটা নিজের সমীকরণগুলো মেপে নিচ্ছিল। সময়ের সাথে সাথে একে অপরের ভালো লাগার জিনিসগুলো আপন করে ফেলতে লাগল। সময়ের সাথে সাথে অবিশ্রুতির প্রিয় রেডিওটাও কখন যেন অবকাশের ভালো লাগতে লাগল। সময় এগিয়ে আসছিল, আর কলেজ পাস আউটদের কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তার রেশ বেড়েই চলেছিল। প্রিন্সেপ খাটে দেখা করেছিল ওরা সেদিন। ঘন কালো মেঘের আড়ালে সূর্যটা ঢাকা পড়েছিল অনেকক্ষণ, ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা। এরকমই একটি মুহূর্তে ঘাটের পাড়ে বসে অবকাশ অপেক্ষা করেছিল অভিশ্রুতির। সেদিন অভিশ্রুতি একটা নীলচে শাড়ি পরে এসেছিল, কপালে ছোট্ট একটা টিপ আর চোখে কাজল। কেমন আছিস? উফ, আবার? অভিশ্রুতি একটু হাসে, শান্ত স্নিগ্ধ মলিন এক হাসি। বাপরে, এত সাজ কিসের? শাড়ি ফাড়ি পরে একাকার, কার বিয়ে লেগেছে? যদি বলি আমার? ফালতু কথা না বলে চুপটি করে বস, তোকে একটা ভালো খবর দেওয়ার আছে। বসেছিল অভিশ্রুতি ঠিক অবকাশের পাশেই। তোর সেই 91.9 ফ্রেন্ডস এফএম মনে আছে? ওতে একটা আরজে হান চলছিল, পার্টিসিপেট করেছিলাম ওই বকবক করার কাজ। কাল একটা ফোন এসেছে, বলছে আমি নাকি শর্টলিস্টেড, ওদের ওই অফিসে যেতে হবে কালকে। বাহ, তা নবাবের রেডিওর প্রতি ভালো লাগা কবে জন্মালো? যবে থেকে তোর প্রতি ভালোবাসাটা জন্মালো। ভালোবাসা আবার দিনক্ষণ মেপে হয় নাকি? হয়তো তাই নাকি? তা বলতো, এক বছর আগে আমি তোকে কবে রেডিওতে প্রপোজ করেছিলাম? ইয়ে মানে ওই তো ওই ওই কি না মানে ওই বৃষ্টির সময়। হ্যাঁ, বৃষ্টির সময়। হ্যাঁ থাক, বুঝেছি। যাকে স্যার, তুই কি একটা খবর দিবি বলছিলিস, বল দেখি শুনি। অবিশ্রুতি উত্তর দেয় না, অবকাশের একটু খটকা লাগে। এই কি হলো রে, তুই কাঁদছিস নাকি? সুখী মানুষের কি কাঁদতে আছে? হোয়াট হ্যাপেন্ড শ্রুতি? আমাকে ভুলে যাও অবকাশ। পাগল হলি নাকি? কি আ বলতে বলবুকছিস? অন্তত আমি তোকে ভুলে যাব সেই যন্ত্রণা নেওয়ার আগে তুই আমাকে ভুলে যা। আর ইউ ওকে? তুই ওষুধগুলো নিচ্ছিস ঠিক করে? কোনো লাভ নেই রে অবকাশ, সব শেষ, থার্ড স্টেজ অ্যালজাইমার্স। কিছুদিন বাদে আমাদের সব স্মৃতি আস্তে আস্তে বিলীন হয়ে যাবে অবকাশ, হারিয়ে যাবি তুই আমার জগৎ থেকে। কয়েক মুহূর্তের জন্যে শক্ত হয়ে যায় অবকাশ, এত বড় আঘাত আশা করেনি সে। বাট দিস ইজ কিউরেবল রাইট? আমরা একসাথে লড়ব, উই উইল ফাইট দিস টুগেদার শ্রুতি। নো, উই উইল নট। আমি চাই না লড়তে, ইউ গো অ্যাওয়ে, আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ফাইট অবকাশ, তুই ভুলে যা আমায়। সেটা হয় না শ্রুতি,
কোনোদিনও সম্ভব না সেটা। তোকে ছাড়া আমি স্টপ বিং ফুলিশ অবকাশ, সেন্টিমেন্ট ঝাড়িস না, আজকের পর উই ওন্ট মিট। তাই এই সাজ শেষবারের মতো। এত সহজে ভুলে যাবি আমার শ্রুতি? একটা গভীর দীর্ঘশ্বাস ছেড়ে অভিশ্রুতি ওপরে তাকালো। মেঘ ভেঙে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে, ভিজতে শুরু করেছে তপ্ত দুটো শরীর। সে আমায় মনে রাখতে দিল কই অবকাশ, নাই বা হলো অন্তমিল, হয়তো কোনো বৃষ্টির রাতে কথা হবে আবার, তখন তুই হয়ে যাবি পর, তবে দূরত্বের মাঝেও কথা হবে আবার। দু ফোঁটা জল সেদিন অবিশ্রুতির চোখে দেখেছিল অবকাশ, বিচ্ছেদের অশ্রু জল। সবাই বুঝবে না, অবকাশ বুঝেছিল। অবিশ্রুতির কোনো খোঁজ সে আর পায়নি, তার হিসেবের খাতায় অবকাশ হারিয়ে গেছিল কোথাও। July 11, 2018 সুবিমলদা, আমি বাড়ি যাব, আর ভালো লাগছে না বুঝলে। ভালো লাগছে না মানে? ঘড়িটা দেখ, এখনো আরামসে একটা কল হয়ে যাবে। গো গ্র্যাব দ্য হেডফোন অ্যান্ড রক দ্য শো। কিন্তু কোনো কিন্তু নয়, যা এখনই। ওই দেখ একটা কল আসছে, যা 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 গিয়ে ধর এক্ষুনি। চোখের ইশারায় সুবিমলদা অবকাশকে বুঝিয়ে দিল যে আজ আর শো ছেড়ে যাওয়ার সিম্পলি কোনো অবকাশ নেই, ছুটি চাওয়া বৃথা, অগত্যা আরও একটা উদ্দেশ্যহীন কল। শুনছেন 91.9 ফ্রেন্ডস এফএম, আছেন অবকাশের সঙ্গে, ঘুরতে রাত 2:55। ফোন লাইন খুলে দিয়েছিলাম শো শুরুতেই, বলেছিলাম আপনার মনের কথা শোনার জন্য অবকাশ আপনার অপেক্ষায়। 4491991 নম্বরে এই মুহূর্তে একজন কলার অনলাইন। ওপাশে কানেকশন লাইনটা অন হওয়ার সাথেই অবকাশ বুঝল কলার উপস্থিত। গলাটাকে একটু ভারী করে কলারের উদ্দেশ্যে জিজ্ঞেস করল, হ্যালো, হুজ দিস? নামটা জানতে পারি? আমি তো জানতাম আপনাদের শোতে নামটা না জানালেও চলে। একটা মিহি কণ্ঠস্বরে অবকাশের হাত পা ঠান্ডা হয়ে গেল। তার ভীষণ চেনা আর ভীষণ প্রিয় একটা কণ্ঠস্বর। অবশ্যই পরিচয়ের প্রয়োজন নেই, তবে কারণটা যদি বলবো, সব বলবো, তার আগে বলুন তো কেমন আছেন। প্রশ্নটা অনেক বছর পরে শুনল অবকাশ। সত্যি তো, এতদিন ধরে এত কল নিয়েছে, কেউ তো জানতে চায় না সে কেমন আছে। সবাই তো শুধু স্বার্থটাই দেখে, শুধু এত বছর বাদে এত অচেনা মানুষের ভিড়ে কোনো এক আপনজন বোধহয় ভালোবাসার দরজায় আবার কড়া নাড়ল। ভালো আছি, আর আপনি? জানি না, জানেন আজকাল সব কিছু তো মনে থাকে না, ওই শেষ স্মৃতিটুকুই সম্বল। কাউকে মনে পড়ে না, কোনো বিশেষ ব্যক্তি? কি জানি, পরে হয়তো, মাঝে মাঝে বৃষ্টির দিনে, এই যেমন আজ পড়লো, ভাবলাম একটু গল্প করি আপনার সাথে। খুব মনে পড়ছিল একজনের কথা, একটা বৃষ্টির বিকেল, কিছু আবছা স্মৃতি, আর আর অবকাশের মনে খুশির জোয়ার ভেসে আসে। ভালোবাসার মানুষ এতদিন বাদে আবার ফিরে এসেছে, এক রাশ আশা নিয়ে সে জিজ্ঞেস করে, আর কি, আর কার কথা মনে পড়ে, কোনো বিশেষ ব্যক্তি, নামটা বলতে পারবেন? ওপাশে কিছুক্ষণ কোনো কথা শুনতে পেল না অবকাশ। ব্যাপারটা বুঝে ওঠার আগেই ওপাশ থেকে সেই কণ্ঠস্বর আবারও ভেসে আসে, নামটা মনে নেই জানেন, চেষ্টা করি মনে পড়ে না, একটা ছায়া, একটা স্মৃতি, আবছা, সব আবছা, আবছা স্মৃতি, শুধু নামটা। আমি যদি বলি আমি আপনাকে চিনি, আমি আপনার নাম জানি? জানেন, বলুন দেখি। অভিশ্রুতি। বাহ, নামটা তো বেশ সুন্দর, কার নাম? আপনার প্রেমিকার? আপনার নয়। আমার তো নাম নেই ভাই, সে তো কবেই হারিয়ে গেছে। এক মুহূর্তের মধ্যে অবকাশের হৃদয়ে যেন বেশ একটা বড় সড় ধাক্কা লাগল। অসহায় অবকাশ বুঝল অভিশ্রুতির কাছে এখন সে শুধুই আর যে অবকাশ। এখন যেন যাই ঘটছে সবটাই নিচকি কাকতালীয়।
ব্যাপারটা আয়ত্ত করতে তার কিছুটা সময় লাগলেও সে চেষ্টা ছাড়ে না। আচ্ছা, আপনি কি খুব একা? একা তো সবাই অবকাশ। এই রাতটা একা, আকাশ একা, মেঘ একা, বৃষ্টি একা, আপনিও কি একা নন? অবকাশ স্তব্ধ হয়ে গেছে। এই প্রশ্নের জবাব নেই তার কাছে। আচ্ছা, আপনার এই রেডিওতে কাজ করতে ভালো লাগে? না, লাগে না। কিন্তু কি করব বলুন, আমার একজন বন্ধু খুব ভালোবাসত রেডিও শুনতে, শুধু তার কথা ভেবে। পৃথিবীতে অনেক জিনিসই অনেকের ভালো লাগে না অবকাশ, জানেন? তাও তো আমরা করি। আমারও ওষুধ খেতে ভালো লাগে না, তাও তো মা জোর করে খাওয়ায়। একটা দীর্ঘশ্বাস উপাশ থেকে স্পষ্ট শুনতে পেল অবকাশ। ঘড়ির কাঁটা প্রবল বেগে তিনটের দিকে এগিয়ে চলেছে। হাতে খুব জোর 2 মিনিট, আর 2 মিনিট পর আবার হারিয়ে যাবে অবিশ্রুতি। শেষবারের মতো নিজের সমস্ত স্মৃতিটুকু আঁকড়ে ধরে অবকাশ তার সমস্ত হৃদয়টুকু ঢেলে দিল দিনের শেষ ডাকে, এক শেষ চেষ্টার আশায়। আপনার নাম জানতে চাইব না, কারণটাও না, শুধু একটা প্রশ্ন করব, উত্তর দেবেন? চেষ্টা করব। কালকে 12th July, বৃষ্টির আভাস প্রখর, কাগজে বলছে প্রবল বর্ষণে রাস্তাঘাটের অবস্থাও বিপন্ন। দিনটা হয়তো আনরোম্যান্টিক, নট ইভেন এ ভ্যালেন্টাইন্স ডে, তাও যদি প্যাচপ্যাচে কাদার মাঝে দাঁড়িয়ে রহিমের দোকান থেকে কেনা একটা লাল গোলাপ আর ডেয়ারি মিল্ক নিয়ে কেউ যদি আপনাকে প্রপোজ করে, অ্যাকসেপ্ট করবেন তো? উপাশ থেকে স্নিগ্ধ হাসির আওয়াজ ভেসে এলো অবকাশের কানে। বিনা কোনো প্রত্যুত্তরেই লাইনটা ডিসকানেক্ট হয়ে গেল। 91.9 ফ্রেন্ডস এফএম এর আরজে অবকাশ বাজালো রাতের শেষ গান। যদি আকাশের গায়ে কানে না পাতি, তোমার কথা শুনতে পাবো না। যদি আকাশের গায়ে কানে না পাতি, তোমার কথা শুনতে পাবো না। যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি, যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি, তোমার শরীর স্পর্শ পাবো না। তোমার কথা শুনতে পাবো না। যদি আকাশের গায়ে কানে না পাতি, তোমার কথা শুনতে পাবো না। সমাপ্তির লগ্নে বৃষ্টির রেশ আর ঠান্ডা বাতাস অজানা অচেনা একটা ভালোবাসা আরও একবার রেখে যায় এই বেতারের মাধ্যমে, শত রাত জাগা রাজপুত্র আর রাজকন্যার মাঝে। শুনছিলেন আর্য খাসনবিশের লেখা গল্প প্রেম অন এয়ার। মুখ্য চরিত্রে অর্থাৎ অবকাশের ভূমিকায় এবং গল্পটির রেডিও নাট্যরূপ অরিত্র, অভিশ্রুতি নীলাঞ্জনা, কথক চয়ন, আনুষঙ্গিক কণ্ঠে শুভজিৎ, কুহেলি এবং রাজা। শো প্রডিউসার সুবিমলের ভূমিকায় এবং সমগ্র পরিচালনায় অভিষেক। আবহ সঙ্গীত ধ্বনি পরিকল্পনায় এবং সূত্রধরের ভূমিকায় আমি শুভজিৎ। শেষ হল এই রোববারের সানডে রোম্যান্সের আমাদের বিশেষ নিবেদন প্রেম অন এয়ার। ক্যালকাটা অ্যাপলককে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামী রোববার ঠিক দুপুর 2টায় এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএম এ।